সবাইকে স্বাগত জানাই ক্লাসরুমে বন্ধুরা আজকে আবার ভিডিওটি হলো পার্সেন্টেজ পার্ট ফোরটিন এর আগে অলরেডি পার্সেন্টেজের উপরে আমি তেরোখানা ভিডিও কমপ্লিট করে দিয়েছি তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও এবং বন্ধুরা ক্লাসরুম নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যে গ্রুপে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করে থাকি এবং তোমরা জানো যে খুব শীঘ্রই ওই পিএসসি ক্লাসশিপ মিসলানিয়াস এবং ডাব্লিউ এর পরীক্ষা আছে তো সেই সমস্ত পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে মেনলি ওখানে কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয় জিকের কোশ্চেন অ্যান্সারগুলো তো তোমরা যদি সেই গ্রুপটা জয়েন করে না থাকো তাহলে অবশ্যই এই গ্রুপটা জয়েন করে নাও এবং বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি বাকি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুরা আমাদের ফেসবুক গ্রুপে একটা রিসেন্টলি একটা কন্টেস্ট চলছে যে কন্টেস্টটা হলো তোমরা যদি অন্যের প্রস্তুতিতে সাহায্য করো মানে নিজেরা কোশ্চেন পোস্ট করে অন্যদের প্রস্তুতি থেকে সাহায্য করো তাহলে কিন্তু তোমরা তোমাদেরকে পুরস্কৃত করা হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি গ্রুপটা জয়েন করে না থাকো তাহলে ওই গ্রুপটা অবশ্যই অবশ্যই জয়েন করে নাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে দেখো আজকের প্রথম কোশ্চেন কি আছে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল কী বৃদ্ধি পাবে আপনি জানি কি বৃত্তের ক্ষেত্রফল কী হয় বৃত্তের ক্ষেত্রফল কী হয় পাই আর স্কোয়ার হয় তাই তো এখানে আর দেখো কতবার আছে আর দুবার আছে তাই তো অর্থাৎ কি এটা একটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক এই সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক আমরা যেভাবে করি ঠিক সেরকমভাবে হবে অর্থাৎ ফাইভ করে প্রত্যেকবার বৃদ্ধি পেয়েছে তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এটা যদি দেখো আমরা একটা ফর্মুলা আছে জানি কি যদি যদি সাকসেসিভ বৃদ্ধি বা সাকসেসিভ হ্রাস হয় তাহলে তার ফর্মুলাটা কী হয় যদি দুটো পার্সেন্টেজ হয় এ এবং বি যদি দুটো পার্সেন্টেজ এ এবং বি হয় এবং এ এবং বি যদি দুটোই বৃদ্ধিকে নির্দেশ করে তাহলে কী হয় তার সাকসেসিভ পার্সেন্টেজ কী করে আমরা বার করি যে ফর্মুলাটা ছিল সেটা হলো এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড তাই তো তাহলে আমরা যদি এখানে এই ফর্মুলাটা লাগিয়ে দিই দেখো এখানে এ এর মানও ফাইভ পার্সেন্ট বি এর মানও ফাইভ পার্সেন্ট তাহলে এর মানও ফাইভ পার্সেন্ট আর বিয়ের মানও ফাইভ পার্সেন্ট যদি হয় তাহলে এই সাকসেসিভ ডিস সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ বৃদ্ধির যে ফর্মুলাটা সেটা থেকে আমরা কী করতে পারবো টোটাল যে ক্ষেত্রফলটা বৃদ্ধি হয়েছে সেটা আমরা পেয়ে যাব দেখো সেটা তাহলে কী করে করবো ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রথম ক্ষেত্রে পরের ক্ষেত্রে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ ইন্টু ফাইভ বাই হান্ড্রেড তাই তো তাহলে দেখো এটা কত হচ্ছে ফাইভ প্লাস টেন প্লাস পঁচিশ বাই একশো পঁচিশ বাই একশো মানে কি জিরো পয়েন্ট টু ফাইভ হবে তাই তো তাহলে এটা কত আসে দেখো টেন পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তাহলে এই কোশ্চেন অ্যান্সার কি হবে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে তো আশা করি তোমরা এই সলিউশনটা বুঝতে পেরেছো এবার চলে আসি পরের কোশ্চেনে বন্ধুরা এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা একবার ট্রাই করো ভিডিওটা পজ করে তারপর দেখো আমি করে দিচ্ছি তো আশা করি তোমরা চেষ্টা করেছো এবার দেখো আমি করে দিচ্ছি বলছে দেবদীপ তরুণের চেয়ে বারো বছরের ছোট অর্থাৎ কি বলেছে দেবদীপ কি হয়েছে তরুণের থেকে কত বছরের ছোট হচ্ছে বারো বছর অর্থাৎ তরুণের বয়স মাইনাস দেবদীপের বয়স কত বছর হবে বারো বছর এটাকে আমি এক নম্বর সমীকরণ নাম দিচ্ছি এবার বলছি দেখো দেবদ্বীপের বয়স অর্থাৎ ডি ইকাল টু কি হবে দেখো তার ও তরুণের বয়সের যোগফলের ফলের ফর্টি অর্থাৎ কি হচ্ছে তার অর্থাৎ কার দেবদ্বীপের প্লাস তরুণের বয়সের কত পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আছে ফর্টি পার্সেন্টের ফ্যাকশান ভ্যালু কী হয় আমরা জানি ফর্টি পার্সেন্টের ফ্যাকশান ভ্যালু হয় টু বাই ফাইভ এই ফ পার্সেন্টেজ টু ফ্রাকশান কীভাবে কনভারশন করছি এটা আমি পার্সেন্টেজের প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও তাহলে এখানে দেখো কী হচ্ছে টু বাই ফাইভ দেবদীপ এবং তরুণের বয়সের কত পার্সেন্ট হবে টু বাই ফাইভ ফর্টি অর্থাৎ ফ্রাকশনে করলে টু বাই ফাইভ হবে এখান থেকে দেখো দেবদীপ আর তরুণের বয়সের মধ্যে একটা আমি সম্পর্ক বার করার চেষ্টা করবো তাহলে দেখো কোন যদি গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে ফাইভ ডি ইকোয়াল টু কি হচ্ছে টু ডি প্লাস টু টি হচ্ছে তাই তো এখান থেকে দেখো যদি আমি ডিটাকে এই পাশে নিয়ে আসি ফাইভ ডি মাইনাস টু ডি অর্থাৎ কত হচ্ছে দেখো থ্রি ডি থ্রি ডি ইকাল টু কি হচ্ছে দেখো থ্রি ডি ইকোয়াল টু হচ্ছে টু টি এটা পেলাম তাই তো তাহলে আমি এক নম্বর সমীকরণকে যদি আমি তিন দিয়ে গুণ করে দিই তাহলে কী পাবো দেখো থ্রি টি মাইনাস থ্রি ডি ইকাল টু কত হবে তিনবার কত ছত্রিশ তাই তো তাহলে দেখো এখানে আমি যে থ্রি ডিটা কী করবো থ্রি ডিটাকে টু টি দিয়ে রিপ্লেস করবো তাহলে এখানে কী হচ্ছে দেখো থ্রি টি মাইনাস টু টি টু কত হচ্ছে দেখো থার্টি সিক্স হচ্ছে তাহলে এখান থেকে টি টু কত হচ্ছে টি টু কত হচ্ছে দেখো টি টু হচ্ছে থার্টি সিক্স এখন বলছি বছর পরে তরুণের বয়স কী হবে আমরা বর্তমান তরুণের বয়স কী ধরেছিলাম টি তাহলে এখানে আমি টি টু কত পেয়েছি থার্টি সিক্স এবার বলছি নয় বছর পরে তরুণের বয়স কত হবে তাহলে নয় বছর পরে কত হবে এখন কত থার্টি সিক্স নয় বছর পরে করতে গেলে কী করতে হবে এর সাথে আরও যোগ নয় যোগ করতে হবে তাহলে থার্টি সিক্স প্লাস নাইন ইকল টু কত হবে ফর্টি ফাইভ তাহলে ন বছর পর তরুণের বয়স কত হবে ফর্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ ফর্টি ফাইভ ইয়ার্স এই কোয়েশ্চনের স্যার তো এবার চলে আসি পরের কোশ্চেনে দেখো পরের কোশ্চেনেও একই সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ বৃদ্ধির অঙ্ক প্রথমে কি বলছে দেখো কোনো একটি ব্যক্তির মাইনে প্রথমে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পরে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে ওই ব্যক্তির মাইনে শতকরা কি হয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে সেটা আমাকে লিখতে হবে দেখো আমরা যখন কোনো বৃদ্ধিকে লিখি যদি এ বৃদ্ধি হয় তাহলে এইভাবে লিখি আর বি হ্রাস পেয়েছে অর্থাৎ এইভাবে লিখি অর্থাৎ কি হবে যখন আমরা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটা লাগাবো তখন কী হবে দেখো এর ক্ষেত্রে কী হবে পজিটিভ সাইন থাকবে বি যেহেতু ডিসকাউন্ট হয়ে যায় সেক্ষেত্রে কী হবে নেগেটিভ হয়ে যাবে তাহলে প্লাস এ মাইনাস বি প্লাস প্লাস তাহলে কি হচ্ছে দেখো প্লাস এ ইন্টু কি হচ্ছে মাইনাস বি বাই কী হচ্ছে হান্ড্রেড তাহলে এই যে উপরে প্লাস আর মাইনাসে কী হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস হয়ে গেলে এই সাইনটা কী হয়ে যাবে এটা আলটিমেটলি কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে কী হবে দেখো এ মাইনাস বি মাইনাস এ বি বাই হান্ড্রেড এই সম্পর্কটা এখানে দাঁড়াবে ঠিক আছে তাহলে দেখো এখানে কী হয়েছে এ এর মান কত টোয়েন্টি পার্সেন্ট প্রথমে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পরে কী হয়েছে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে অর্থাৎ টোয়েন্টি মাইনাস টোয়েন্টি মাইনাস কী হয়েছে দেখো এ বি এ এর মান কত হচ্ছে এ এর মান কুড়ি ইন্টু বি এর মান কত কুড়ি বাই কত হয়ে হচ্ছে হান্ড্রেড তাহলে দেখো জিরো দিয়ে জিরো কাটলো এখানে কুড়ি দিয়ে কুড়ি কাটলো তাহলে কত হচ্ছে দেখো আলটিমেটলি কি থাকছে মাইনাস ফোর পার্সেন্টেজ আচ্ছা এই মাইনাস ফোরটা এখানে কি রিপ্রেজেন্ট করছে মাইনাস অর্থাৎ রিপ্রেজেন্ট করছে কি হচ্ছে এখানে কি হচ্ছে তার মাইনে কিন্তু কমেছে সেটাই কিন্তু এখানে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে এখানে দেখো প্রথম ক্ষেত্রে কি ছিল প্রথম ক্ষেত্রে বৃদ্ধি হয়েছিল এবং পরের ক্ষেত্রে কি হয়েছে দেখো হ্রাস হয়েছে ঠিক আছে তো সেই জন্য কি হবে এখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে এখানে ফর্মুলাটা দাঁড়াচ্ছে প্লাস এ মাইনাস বি মাইনাস এবি বাই হান্ড্রেড এটা কিন্তু একটা বৃদ্ধি এবং একটা হ্রাসের ক্ষেত্রে এই ফর্মুলাটা আসবে তো আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে অপশান এ তো এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে পরের কোয়েশ্চেন কি আছে দেখো একই রকম একই রকমের অঙ্ক আছে বলছে যদি একটি বই এর মূল্য প্রথমে টোয়েন্টি কমানো হয় পরে 20% পার্সেন্ট বাড়ানো হয় তাহলে বইটির মূল্যের কি পরিবর্তন হবে ঠিক আছে দেখো এই অঙ্কটা আমি সাকসেসিভ সাকসেসিভেল ফর্মুলা দিয়ে করবো না কারণ অনেকেই বলতে পারে যে আমি ফর্মুলা বেসড অঙ্ক করতে চাই না কারণ পরীক্ষাতে ফর্মুলা মনে নাও থাকতে পারে তাহলে দেখো আমি একটু অন্যভাবে করাচ্ছি ঠিক আছে দেখো বলছে প্রথমে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমানো হয়েছে আচ্ছা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু আমরা কি জানি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালুয় আমরা জানি ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর এবার কী হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমানো হয়েছে অর্থাৎ দেখো যদি প্রথম অবস্থাতে মূল্য চার থাকতো তাহলে তার একের চার কমানো হয়েছে চারের একের চার মানে কত হয় এক তাহলে চার থেকে কমে কত হচ্ছে দেখো এখানে যদি প্রারম্ভিক অবস্থায় এবং এখানে যদি নিউ অবস্থায় লিখি আমি তাহলে প্রারম্ভিক অবস্থায় কত ছিল চার এবং বর্তমানে এক কমেছে অর্থাৎ চার থেকে কমে কত হচ্ছে তিন হচ্ছে এবার বলছে পরে টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হচ্ছে আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হচ্ছে মানে কি টোয়েন্টি পার্সেন্টের ফ্যাকশান ভ্যালু কথা হয় আমরা জানি ওয়ান বাই ফাইভ তাই তো তাহলে টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হলে কী হবে দেখো তাহলে টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো মানে কি পাঁচ থেকে কত হচ্ছে দেখো পাঁচ থেকে কত হচ্ছে পাঁচের উপরে এক বাড়ছে তাহলে পাঁচের উপরে এক বাড়লে কত হবে ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ সিক্স হবে তাহলে প্রারম্ভিক অবস্থায় যদি পাঁচ থাকতো পরে কত হবে সেটা ছয় তাহলে দেখো এক্ষেত্রে কী হবে চার ইন্টু পাঁচ অর্থাৎ কত কুড়ি আর এক্ষেত্রে কথা হবে দেখো তিন ইন্টু ছয় অর্থাৎ আঠেরো অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় যদি বইটির মূল্য কুড়ি থাকতো বর্তমান অবস্থায় সেই বস্তুটির মূল্য কত হয়ে গেছে আঠেরো টাকা বইটির মূল্য কত হয়ে গেছে আঠেরো টাকা অর্থাৎ কি হয়েছে মূল্য কমেছে কত কমেছে কুড়ি থেকে আঠেরো হয়েছে অর্থাৎ কত কমেছে দুই কমেছে তাই তো তাহলে শতকরা পরিবর্তন যদি আমি বার করতে চাই তাহলে শতকরা কত কম হয়েছে সেটা কি করে বার করবো দুই কমেছে কততে কমেছে কুড়িতে কমেছে কারণ কি প্রারম্ভিক অবস্থায় তার মূল্য ছিল যেটা সেটা কত হয়েছে কুড়ি তাহলে দুই কততে কমেছে কুড়িতে এবার এটাকে পার্সেন্টেজ বার করতে গেলে কি করবো হান্ড্রেড দিয়ে গুণ করতে হবে তাহলে এটা কত হবে দেখো টু ইন্টু ফাইভ অর্থাৎ টু ইন্টু ফাইভ অর্থাৎ কত হচ্ছে টেন পারসেন্ট তাহলে কী হচ্ছে বইটির মূল্য কী হবে টেন পার্সেন্ট কমবে কারণ কি কুড়ি থেকে আঠারো হয়েছিল সে কারণে কী হচ্ছে এক্ষেত্রে কমবে অর্থাৎ টেন পারসেন্ট কমবে তো এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে পরের কোশ্চেনে কী আছে বলছে কোনো একটি বস্তুর মূল্য টোয়েন্টি পার্সেন্ট কমে যাওয়ার ফলে বিক্রির পরিমাণ এইটটি পার্সেন্ট বেড়ে গেল তাহলে বিক্রির উপর সর্বমোট প্রভাব কী হবে ঠিক আছে দেখো এটা ওই আগের অঙ্কটা করলাম একইভাবে করবো ঠিক আছে তোমরা চাইলে এখানে সাকসেসিভেল ফর্মুলা লাগিয়েও করতে পারো দেখো টোয়েন্টি পার্সেন্ট কমে যাওয়ার ফলে মানে কি টোয়েন্টি পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু তাহলে আমাকে বার করতে হবে দেখো টোয়েন্টি পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত হবে টোয়েন্টি পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু হবে ওয়ান বাই ফাইভ ঠিক আছে বলছে দেখো বস্তুটির মূল্য টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে অর্থাৎ কি আগে যদি পাঁচ থাকতো তারপরে কত কমেছে একের পাঁচ কমেছে পাঁচের একের পাঁচ মানে কত কমেছে এক কমেছে তাহলে পাঁচ ছিল বর্তমানে সেটা কত হয়েছে এক কমে পাঁচ থেকে কমে কত হয়েছে চার হয়েছে পরে বলছে যদি কমে যায় তার ফলে কী হয়েছে বিক্রির পরিমাণ এইটি পার্সেন্ট বেড়ে গেছে তাহলে এইটটি পার্সেন্ট বেড়ে গেছে মানে কি এইটটি পার্সেন্টের ফ্রাকশান ভ্যালু আমাকে বার করতে হবে দেখো এইটি পার্সেন্টের ফ্রাকশান ভ্যালু কথা হবে ফোর বাই ফাইভ মন্দির এই যে পার্সেন্টেজ টু ফ্রাকশান কনভার্সন যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্ট থেকে পার্সেন্টেজের প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নাও কারণ ওই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বলে দিয়েছি যে পার্সেন্টেজ টু ফ্রাকশান কী করে কনভার্সন করতে হয় তাহলে দেখো এখানে এইটটি পার্সেন্ট কি হয়েছে বিক্রির পরিমাণ বেড়েছিল তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো পাঁচ থেকে কত বেড়েছে চার বেড়েছে অর্থাৎ পাঁচে কত বেড়েছে চার বেড়েছে অর্থাৎ পাঁচ থেকে কত হচ্ছে সেটা পাঁচ থেকে বেড়ে কত হচ্ছে দেখো নয় হচ্ছে তাই তো তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে কত ছিল তাহলে দেখতে হবে পাঁচ ইন্টু পাঁচ অর্থাৎ পঁচিশ পঁচিশ থেকে বেড়ে কত হচ্ছে চার নয় ছত্রিশ তাই তো তাহলে পঁচিশ থেকে বেড়ে কত হচ্ছে পঁচিশ থেকে বেড়ে কত হচ্ছে ছত্রিশ হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখানে কত বেড়েছে এগারো বেড়েছে এগারো কততে বেড়েছে পঁচিশে বেড়েছে যদি আমি পার্সেন্টেজ বার করতে চাই এগারো বাই পঁচিশ ইন্টু কত হবে হান্ড্রেড দেখো পঁচিশ দিয়ে কাণ্ডে এটা কত হয় চার বাজ যায় তাই তাহলে কত হচ্ছে এগারো ইন্টু চার অর্থাৎ চুয়াল্লিশ পার্সেন্ট অর্থাৎ কী হবে যে চুয়াল্লিশ পার্সেন্ট কিন্তু এটার কী হচ্ছে স মানে বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে অপশান কী হবে এখানে অপশান এ কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি হবে তো এবার চলে আসি পরের কোশ্চেনে দেখো পরের কোশ্চেনে কি বলছে কোনো নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে জয়ী প্রার্থী ভোট ভোট পেয়েছে পেয়ে কত ভোটে জয়ী চোদ্দ হাজার ভোটে জয়ী হয় তাহলে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট কত এখানে দেখো দুজন নির্বাচনে দুজন প্রার্থী দাঁড়িয়েছে একজন জিতেছে একজন হেরেছে তাহলে যে জিতেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে সিক্সটি পার্সেন্ট ভোট পেয়েছে আর যে হেরেছে সে নিশ্চয়ই কত পার্সেন্ট ভোট পেয়েছে ফর্টি পার্সেন্ট ভোট পেয়েছে তাই তো তাহলে দেখো যে জিতেছে আর যে হেরেছে তাদের মধ্যে ভোটের ডিফারেন্স পার্সেন্টেজের হিসাবে যদি দেখি আমি কত সেটা নিশ্চয়ই টোয়েন্টি পার্সেন্ট কারণ যে হেরেছে সে ফর্টি পার্সেন্ট পেয়েছে যে জিতেছে সে সিক্সটি পার্সেন্ট পেয়েছে তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত টোয়েন্টি পার্সেন্ট এবার বলছে নিশ্চয়ই এই টোয়েন্টি পার্সেন্ট ভোটেই তিনি কী হয়েছে জিতেছেন তাই তো তাহলে টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু কত দিয়েছে এখানে টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু দিয়েছে চোদ্দো হাজার তাহলে আমাকে এখানে বলতে হবে যে জয়ী প্রার্থীর ভোট কত জয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে সিক্সটি পার্সেন্ট তাহলে সিক্সটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু যদি ওটা হয় সিক্সটি পার্সেন্ট আসতে গেলে কী করতে হয়েছে ওটাকে তিন দিয়ে গুণ করতে হয়েছে তাহলে চোদ্দোকেও যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে কী হয়ে যাবে আমি সিক্সটি পার্সেন্টেজের ভ্যালু পেয়ে যাবো তাহলে চোদ্দোকে তিন দিয়ে গুণ করলে কত হয় ফর্টি টু আর তিনটে শূন্য তাহলে কী হবে জয়ী প্রার্থী কত ভোট পেয়েছে জয়প্রার্থীর প্রাপ্ত ভোট বিয়াল্লিশ হাজার ঠিক আছে তো এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে পরের কোশ্চেনে কি বলছে বলছে একটি মিশ্র ধাতুতে কপারের পরিমাণ টুয়েলভ পার্সেন্ট তাহলে সিক্সটি থ্রি কেজি কপার পেতে হলে কি পরিমাণ মিশ্র ধাতুর প্রয়োজন হবে ঠিক আছে দেখো টুয়েলভ পার্সেন্ট মানে কি টুয়েলভ পার্সেন্ট মানে কি আমরা জানি টুয়েলভ বাই হান্ড্রেড তাই তো তাহলে বলছে একটি মিশ্র ধাতুতে কপারের পরিমাণ টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ আমি বলতে পারি যদি একশো কেজি আমি মিশ্র ধাতু নিই তার মধ্যে আমি কত কেজি ইয়ে কপার পাবো বারো কেজি কপার পাবো নিশ্চয়ই তাই তো তাহলে দেখো একশো বারো কেজি কপার আমি কত থেকে পাবো বারো কেজি কপার পাবো একশো কেজি মিশ্র ধাতুতে তাহলে আমি যদি এখান থেকে দেখি যে তিন কেজি কপার পাবো কত কেজিতে এটাকে চার দিয়ে কেটেছি চার দিয়ে ভাগ করেছি তাহলে এটাকেও চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে এটা কত হবে পঁচিশ হবে অর্থাৎ আমি এটা বলতে পারি যে তিন কেজি কপার পাচ্ছি আমি কোথা থেকে পঁচিশ কেজি মিশ্র ধাতু থেকে তাই তো এখানে কত পেতে হবে তেষট্টি কেজি তাই তো তাহলে তেষট্টি কেজি তাহলে তিন থেকে তেষট্টি করতে গেলে কত করতে হবে একুশ দিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই তাহলে তেষট্টি কেজি পেতে গেলেও আমাকে কি করতে হবে এখানে পঁচিশকেও নিশ্চয়ই কত দিয়ে গুণ করতে হবে একুশ দিয়ে গুণ করতে হবে গুণ করলে আমি সেই পরিমাণে মিশ্র ধাতু আমাকে নিলেই আমি কী করব কী করবো তেষট্টি কেজি কপার পেয়ে যাব তাই তো তাহলে দেখো এখানে যদি আমি করি পঁচিশ ইন্টু একুশ তাহলে এই গুণটা আমি সহজে কি করে করব দেখো পঁচিশ ইন্টু কুড়ি প্লাস ওয়ান লিখবো তাই তো তাহলে পঁচিশ ইন্টু কুড়ি মানে কত পঁচিশ দিয়ে কত হচ্ছে পঞ্চাশ আর আরও একটা শূন্য তাহলে পাঁচশো প্লাস হচ্ছে পঁচিশ ইন্টু ওয়ান অর্থাৎ কত পঁচিশ তাহলে এটা কত হচ্ছে দেখো ফাইভ টোয়েন্টি ফাইভ কেজি অর্থাৎ কী হচ্ছে পাঁচশো পঁচিশ কেজি এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বাকি বন্ধুদের সাথে শেয়ার করো যাতে করে সবাই দেখতে পায় এবং সবাই উপকৃত হয়